ময়মনসিংহ গীতিকা অবলম্বনে শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হল নৃত্যনাট্য মহুয়া সুন্দরী। সিলেটের বিয়ানী বাজারে নাচের প্রতিষ্ঠান নৃত্যকণা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরিবেশিত হয় এই নৃত্যনাট্যটি। সঙ্গীতের সঙ্গে নৃত্যের ছন্দময় শৈল্পিকতায় অনুষ্ঠান স্থলকে মোহনীয় করে তোলেন শিল্পীরা। নাচে ও গানে পুরো আয়োজনে বিভোর হয়ে থাকে নৃত্যানুরাগী দর্শকরা। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। আমাদের একটা সিভিক সেন্স ডেভেলপ করতে হবে, আমরা কিন্তু সেই জায়গায় নাই। আমরা সাপলো দৌড়তে খেলতে খেলতে 98 চলে গেলাম, আবার সাপের মুখে করে আবার 15 চলে আসলাম, এটা তো ঠিক হবে না। সুতরাং আপনারও আপনার কোনোদিন আন্দোলন করছেন পোষিত ভাই, তাহলে চলেন এই আন্দোলন 2041 পর্যন্ত, বরং আমি যদি না থাকি আপনার সন্তানকে প্রস্তুত করে দিয়ে দেন। বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গবেষক ও লেখক সৈয়দা আখি হক, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, নৃত্যশিল্পী ফারজানা চৌধুরী বেবি। বিয়ানীবাজারের প্রথম পৌর মেয়র জনাব আব্দুল শুকুর, তিনি একজন গীতিকার, শিল্পী, সমালোচক এবং ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। নিজে যেমন লালন করেন, তেমনি প্রজন্মের কাছে এই বিষয়গুলোকে উপস্থাপন করেন, তাদেরকে প্ল্যাটফর্ম দেন করার জন্য। এবং তিন দিন ব্যাপী মেয়র সাহিত্য সংস্কৃতি উৎসবে এই ছেলে মেয়েরা আনন্দ নিয়ে পারফর্ম করে। কবি আসাদ চৌধুরীর সাথে একমত হয়ে আমিও বলতে চাই, বাংলাদেশের প্রতিটি উপজেলায় যদি একজন আব্দুল শুকুরের জন্ম হয়, তাহলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেখতে পাবো। আমাদের ছেলেমেয়েরা আলোর পথ দেখবে, মুক্তির পথ খুঁজে পাবে গোড়ামি থেকে বের হয়ে। ক্লাসিক্যাল করতে হবে আগে, তারপর আমরা ফোক নাচে যাবো। কিন্তু এটাকে লাকি ভাই সাপোর্ট দেন আপনি, আমি মনে করি মহাপরিচালক সাহেব যদি ফোকটাকে একটু কাছে আরো সামনে আনতে পারেন, একটু রিসার্চ করার মতো করে নিয়ে আসে এই শিল্পটা অনেক ব্যয়বহুল, সেটার কারণে আমরা অনেক পিছিয়ে আছি। অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছে থাকলেও আমরা করতে পারি না। এই যে নৃত্যকলা একাডেমি বিয়ানীবাজার সিলেট থেকে ওরা মহুয়া সুন্দরী নৃত্যনাট্যটি করছে, আমি ওদেরকে সাধুবাদ জানাচ্ছি যে ওরা অনেক বড় একটি কাজ করছে। দ্বিজ কানায় প্রণীত মহুয়া পালাটি মধ্যযুগের বাংলা সাহিত্যের গীতিকা ধারায় একটি উল্লেখযোগ্য সম্পদ। দ্বিজ কানায় প্রায় 370 বছর পূর্বে এই পালাগানটি রচনা করেন, যা বর্তমান সময়ে সংস্কৃতিকর্মীরা বাঁচিয়ে রেখেছেন। সুন্দরী তারা দুদিন আগে ত্রিপুরায় করে এসেছেন এবং আজকে এখানে জাতীয় নাট্যশালায় এটি প্রদর্শিত হয়েছে। নৃত্যকলা একাডেমি নৃত্যনাট্য নিয়ে কাজ করছে, আমরা চেষ্টা করছি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করছেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, তাদেরকে সহযোগিতা করা এবং আমাদের যারা এই সকল বিষয়ে যারা শিল্পী আছেন তাদেরকে উৎসাহিত করা। এরই লক্ষ্যে আজকে আমি এই এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি বলেছিলাম এবং তারা তার দায়িত্ব পালন করেছেন। আমি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি এবং সৈয়দ আকি হকের প্রতি, যে তারা মূলত এই কাজটি করার কারণে আমরা এখানে সুযোগ পেয়েছি। অতিথি শিল্পী হিসাবে এই নাটকে তাদের সাথে দুটি শো করলাম এবং আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে ঢাকার দর্শকরা যেভাবে আমাদেরকে নিয়েছেন, যেভাবে আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি। এবং আমি মনে করি নৃত্যকণা মফস্বল শহর থেকে উঠে আসা একটি দল এবং এই দলটি প্রথম নাটক দিয়ে একটি চমক সৃষ্টি করেছে এবং আগামীতে তারা আরও ভালো কাজ করবে। আমাদেরকে যদি বিয়ানীবাজার নাট্য উৎসবে, মেয়র নাট্য উৎসবে যদি অংশগ্রহণ না আমরা করতাম, তাহলে কিন্তু এই জায়গায় আজকে আসতে পারতাম না। অবশ্যই আমাদের এই নাটকটি সফলতা পেয়েছে, আরও পাবে। এখানে আসার
আসার যারা আমাদেরকে যে অর্থায়ন আমাদের পিছনে বেঁকে যারা কাজ করেছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। জাতীয় পর্যায়ে পারফর্ম করা কিন্তু এত সহজ একটা বিষয় নয়, এখানে আসতে পেরে আমাকে নিজে খুব সাফল্য পেয়েছি। এরকম যেন আমরা আরও আসতে পারি, এসে সবার সামনে এই সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে পারি। ABtv জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকে নির্বাচন আগামী 5ই জুন রোববার। জালালাবাদবাসীর প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করতে বদরুল মইনুল পরিষদ আপনার মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশী। মেশিনের প্রথম সারিতে A1 থেকে A5 পর্যন্ত অনুগ্রহ করে আপনার মূল্যবান ভোট দিন। জালালাবাদবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি, নির্বাচিত হলে প্রথম 100 দিনের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে জালালাবাদের ভবন ক্রয়। বদরুল মইনুল পরিষদকে নির্বাচিত করে জালালাবাদবাসীর সেবা করার সুযোগ দিন।